तेरे को मैं जमीन से उठा के लेके आया, सब कुछ दिया। तेरे में और दूसरे में कभी कोई भेदभाव नहीं रखता था, और तू मुझे मारने का प्लान बना रहे थे। तेरे से बात नहीं करना मैं। তো বন্ধুরা, ফ্রি ফায়ার প্লেয়াররা ওয়ান ট্যাপ হেডশটের পিছনে পাগল হয়ে গেছে। ওয়ান ট্যাপ হেডশটটা কি? মানে একটাই ট্যাপে যেটা হেডশট হবে। তো প্রথম কথা, ওটার সেটিংটা তোমাকে জানতে হবে। দ্বিতীয় কথা, তোমার নর্মাল গানে চট করে তুমি ওয়ান ট্যাপ হেডশট করতে পারবে না, এটার একটা আলাদা সেটিং আছে। এই সেটিংটা দেখে নাও, এটা ওয়ান ট্যাপ হেডশটের একদম পারফেক্ট সেটিং। দেখো, ফায়ার বাটনটাকে তোমাকে জাম্প বাটনের কাছে তুলে আনতে হবে, আর এদিকে দেখো জয়স্টিকের উপর দৌড়ানোর যে বাটনটা আছে, রানিং বাটন, ফায়ার বাটনটাকে তুমি প্রথম দৌড়াবে, মানে রানিং বাটনে ক্লিক করা থাকবে। যখন কাউকে হেডশট করবে তখন ফায়ার বাটনটাকে টেনে জাম্প বাটনের কাছে নিয়ে যাবে। এটার আর একটা সেটিং আছে, সেটা দেখে নাও। যেটাতে আমি খেলি সেটাতে অত ভালো হেডশট হয় না, ওয়ান ট্যাপ হেডশট, কিন্তু এটাতে স্মুথলি খেলা যায়। সব সময় যে হেডশট করতে হবে, ওয়ান ট্যাপ হেডশট করতে হবে, তার কোনো মানে নাই। তোমরা প্র্যাকটিস করে নেবে, যখন তোমাদের আয়ত্ত চলে আসবে তখন তোমরা ওয়ান ট্যাপ টু ট্যাপ মারবে। শুধু ফায়ার বাটনটাকে উপর দিকে তোলার চেষ্টা করবে, ড্র্যাগ করে উপর দিকে তোলার চেষ্টা করবে যখন ফাইট করবে। আর একটা পয়েন্ট হলো, নর্মাল বন্দুকে ওয়ান ট্যাপ হেডশট হওয়ার সম্ভাবনা খুবই কম, টু ট্যাপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যদি বন্দুক কেনো তাহলে ওয়ান ট্যাপ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কারণ নর্মাল বন্দুকের ড্যামেজ খুব কম। বাকি ফায়ার বাটনটাকে উপর দিকে ড্র্যাগ করে টানবে, এটাই ট্রিক্স। তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বাই বাই।